রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মাদ্রাসা ছাত্র তাওহিদ হোসেনকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। এই সময় মুক্তিপণের টাকাও উদ্ধার করা হয়। এদিকে অপহরণকারীকে চিনে ফেলায় মুক্তিপণ আদায়ের পরেও শিশুটিকে হত্যা করা হয় বলে জানায় র‍্যাব। বিস্তারিত মোস্তাফিজ রুমনের রিপোর্টে। অপহরণের শিকার হওয়া মাদ্রাসা ছাত্র তাওহিদ হোসেনকে ফিরে পেতে মুক্তিপণ দিয়েছিল তার পরিবার 3 লাখ টাকা, কিন্তু শেষ রক্ষা হয়নি। অপহরণের 36 ঘন্টা পর সেপটিক ট্যাঙ্কে পাওয়া গেল তার লাশ। বর্বর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীকে ধরতে মাঠে নামে র‍্যাব। অবশেষে হত্যা ও লাশ গুমের পর মুক্তিপণের টাকা আদায়ের মূল পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজমিস্ত্রি মকবুল হোসেনকে গ্রেফতার করে তারা। সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মুক্তিপণের 2,90,000 টাকা উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃত মকবুল ইসলামের কাছ থেকে মুক্তিপণ আদায়ের 3 লক্ষ টাকার মধ্যে 2,90,000 টাকা র‍্যাব 10-এর আভিযানিক দল উদ্ধার করতে সক্ষম হয়। তো দুঃখের বিষয়, আমরা তাওহিদ ইসলামকে জীবিত উদ্ধার করতে পারিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপহরণকারীকে চিনে ফেলায় মুক্তিপণ পাওয়ার পরেও ভিকটিম শিশুটিকে হত্যা করে লাশ গুম করে মকবুল। তাওহিদ ইসলামের মাকে যখন ফোন দেওয়া হয়েছিল আনুমানিক 10:30-9:30, তার পূর্বেই এই তাওহিদ ইসলামকে হত্যা করে সেই আবদুল্লাপুর অর্থাৎ তাওহিদ ইসলামদের বাড়ির পাশে একটা ডোবা সেফটি ট্যাঙ্কির ভিতরে সে ফেলে রেখেছিল। হত্যার পর সে মূলত এই নাটকটি করে 3 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে এবং পরবর্তীতে সে আত্মগোপনের উদ্দেশ্যে প্রাথমিকভাবে সেই হোটেলে আশ্রয় নিয়েছিল। গেল 11 ফেব্রুয়ারি ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাওহিদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। তাওহিদ রসুলপুর মাদ্রাসার হেফস বিভাগের শিক্ষার্থী। মোস্তাফিজ রুমন, বিজয় টিভি, ঢাকা।